Mister, ¿qué es lo que se ha hecho? No se caen. কি কারণে পদপুরুষ ও আজকে আমরা 13/9/2022 আমাদের পদ অবরোধের উদ্দেশ্য যে আমাদের যে অল রিটার্নিং যারা আমাদের ইনসার্জেন্সি যারা আত্মসমর্পণকারী আমাদের বেনিফিশিয়ারি লাভার প্লান্টেশনের ছিল ওনারা আজ অবধি আমাদেরকে দেই নাই এই কারণে আজকে আমাদের পদ অবরোধ কয়টা থেকে শুরু হয়েছিল সকাল 9টা থেকে নির্দিষ্ট কালের জন্য অবরোধ আজ অবধি আমাদেরকে কোনো উদ্যতনা কর্মকর্তা এসে কোনো আশ্বাসও দেয় নাই আমাদেরকে আজ অবধি এখনও কিছু আমাদের সুরক্ষা সুরাহা হয়নি আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিগনেচার সহ ডিএম সাহেবের সিগনেচার আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার স্যার রামপদ জমাতিয়া স্যার ওনারও সই সিগনেচার আমাদের আছে অলরেডি আমাদের স্যাংশন সব কিছু হয়ে গেছে কিন্তু ওনারা আজকাল করে সিজন শেষ সময় নাই এই বলে আমাদেরকে এতদিন সময় রাখলো আর আমরা খবর পাইছি নভেম্বর লাস্ট ডেট পর্যন্ত যে লাভার লাগানি যায় ওনারাও যদি এরকম না হয় পাই ওনারাও এরকমই করব আমাদের এই জায়গাতে আমাদের 5টা ব্লকের যারা প্রতিনিধি এখানে আছে আমাদের কোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে কোয়াই ব্লক আছে পদবীর ব্লক আছে তুলাশিকর ব্লক আছে মঙ্গিয়া ব্লক আছে কল্যাণপুর ব্লক আছে আমাদের এই জায়গায় সব প্রতিনিধি আছে আমাদের এখানে টিএনবি এটিটিএফ এনএলএফ টিএনবি এনএলএফ টিবিএম সবাই আছে আমাদের এখানে অল রিটার্নিং তো এই ডিস্ট্রিক্ট আপনাদের এখন সদস্য সংখ্যা কত আমাদের এখানে সদস্য তো আমাদেরকে তো টার্গেট দেওয়া হয়েছে ডিএম সাহেবের সই আছে 1172 জনা যে আমাদের বেনিফিশিয়ারি আছে আমাদের তুলাশিকর ব্লকের 282 জন কিছু দিয়ে ভিতরে যদি ওনারা দেওয়ার প্রতিশ্রুতি বা লিখিত একটা কোনো কিছু না দেয় তে আমরা পথ অবরোধ তুলব না যতদিন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু আশ্বাস বা লিখিত না দেওয়া হয় অনির্দিষ্ট কালের জন্য আমরা এই জায়গায় পথ অবরোধে থাকব আর থেকেও আছি এখনও এই জায়গাটার কি নাম বাসাইবাড়ি এখানে কতজন সদস্য আপনার আজকে এখানে তো আমরা তো এখন নাই সব প্রায় 5টা ব্লকের লোক আছে বিচারি বৃষ্টির কারণে সব তো আইতে পারছে না